প্রেত কথা এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা 383 নম্বর এপিসোডে। আশা করছি আজকের এপিসোডের জন্য অনেক এক্সাইটেড আপনারা। এবং প্রথমেই বলে দিই, আপনারা কিন্তু প্লিজ গৌরব তপোদার ব্লগস চ্যানেলে যেই এপিসোডটি বেরিয়েছে সেই এপিসোডটি গিয়ে শুনুন। এখনও পর্যন্ত আমার কাছে সেটা ওয়ান অফ দি বেস্ট এপিসোড বলে আমার মনে হয়েছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, তবে প্লিজ গিয়ে আপনারা শুনুন সেই এপিসোডটি। আশা করছি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে সেই এপিসোডটি। আমি চলে যাবো আজকের আমাদের 4টি ঘটনায়, বেশি কথা বাড়াবো না। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সানডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। 4টি ঘটনা, শুরু হচ্ছে প্রেত কথা 383 নম্বর এপিসোড। ঘটনা বিস্তারিত জানবো, তবে তার আগে তোমাদের সঙ্গে ইন্ডিয়া কা আপনা গেম জুপির সঙ্গে পরিচয় করিয়ে দিই, যেখানে তুমি তোমার স্কিলস কাজে লাগিয়ে আরামসে লক্ষ 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 টাকা জিততে পারবে। গেম খেললে এমন গেম খেলো যেখানে নিজের ভালো লাগার পাশাপাশি নিজের পকেটটাও ভারী হবে। সাইন আপ করলে 10 টাকা বোনাস পেয়ে যাবে আর মাত্র 1 টাকা দিয়ে গেম খেলতে পারবে। চলো তোমাদেরকে জুপিতে লুডো খেলে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ জুপিতে লুডো খেলছি। এই দেখো আমি 25,000 টাকা জিতে গেলাম। আর জিতে যাওয়া টাকা উইথড্র করা খুব ইজি, ইউপিআইয়ের মাধ্যমে উইথড্র করতে পারো এবং উইথড্রল হয়ে গেল এখানে। তাছাড়া 100% সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ এবং এখানে TDS এবং GST ক্যাশব্যাক হয়ে যাবে। সো দেরি না করে এক্ষুনি ডাউনলোড করো জুপি আর লুডো খেলে লক্ষ লক্ষ টাকা জিতে শুরু করো। লিঙ্ক ইন ডিসক্রিপশন কিংবা zupi.com থেকে জুপি অ্যাপটা ডাউনলোড করো। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভর পাওয়ার রাত উইথ বহু মানুষকে বলতে শুনেছি আমি কখনো ভূত দেখিনি। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সবার ভূত দেখা হয়ে ওঠে না, কিন্তু সত্যি কি তাই? নাকি আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন বহু মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি যারা আসলেই আমাদের মধ্যে আর বেঁচে নেই, যারা আসলে একটি অন্য ডাইমেনশনের, যারা আসলে একটি অন্য রিয়েলমের, আমরা বুঝতে পারি না, আমরা যোগাযোগ স্থাপন করে ফেলি। শোনা যাক আজকের প্রথম ঘটনা। আয় গৌরব, আমি বাঁকুড়া থেকে শম্পাদীপ কুণ্ডু লিখছি। তুমি আমার থেকে অনেক ছোট, তাই তোমাকে নাম ধরেই সম্বোধন করলাম। প্রথমেই তোমায় ধন্যবাদ জানাতে চাই। আমি দীর্ঘদিন যাবত ঘুম না হওয়ায় ভুগতাম এবং রেগুলার 1 mg পাউডারের মেডিসিন নিয়ে ঘুমানোর চেষ্টা করতে হতো। ঘুম আসতো না তারপরেও, কিন্তু যখন থেকে তোমার প্রেত কথা পরিবারের একজন নীরব শ্রোতা হয়েছি, আস্তে আস্তে আমি সেই অভ্যেস থেকে বেরিয়ে আসতে পেরেছি। ওয়াও, গ্রেট! এটা আমাদের জন্য বোধহয় এখনও পর্যন্ত সব থেকে বড় কমপ্লিমেন্ট যে একজনের রেগুলারের সমস্যাকে আমরা আমাদের শিল্পের মাধ্যমে, আমরা আমাদের কাজের মাধ্যমে কিন্তু কাটিয়ে দিতে পেরেছি একটা অনেক দিনের সমস্যাকে। যাই হোক, আমার শুনে খুব ভালো লাগলো এবং আশা করছি আপনাদেরকেও প্রেত কথা বিভিন্ন রকমভাবে হেল্প করে। আমি মনে করি সব থেকে বড় হেল্প, মানে বড় সব থেকে কন্ট্রিবিউশন অফ প্রেত কথা ইন ইয়ার্স লাইফ হচ্ছে ফ্যামিলিকে একসাথে করা। অনেকেরই আমাদের হয় জীবনে যে আমরা ফ্যামিলির সঙ্গে একসাথে বসে একটু গল্প আড্ডা মারার সময় পাই না, আমরা আমাদের নিজেদের কাজে প্রচণ্ড ব্যস্ত থাকি। সেই ব্যস্ততার ফাঁকেও প্রেত কথা কিন্তু গোটা ফ্যামিলিকে এক জায়গায় করে, যেখানে সকলে একসাথে প্রেত কথা শোনেন। যাই হোক, ঘটনায় আসি। যেভাবে লিখছেন, বলছেন যে এখন কোনো রকম ওষুধ ছাড়াই শুধুমাত্র তোমার জাদুকর কণ্ঠে প্রেত কথার ঘটনা শুনতে শুনতে আমি কখন যে ঘুমের দেশে পাড়ি দিই আমি জানি না, তাই তোমার প্রতি কৃতজ্ঞতার আমার শেষ নেই। এবার ঘটনায় আসা যাক। আমি বরাবরই বাঁকুড়া শহরের বাসিন্দা ছিলাম, সেখানে কোনো রকম ভৌতিক অভিজ্ঞতা আমার কোনোদিনই হয়নি, তাই ওসব আমার খুব একটা বিশ্বাসযোগ্য লাগতো না। লাস্ট 10-11 মাসে আমি কর্মসূত্রে পরিবার সহ গ্রামে বসবাস শুরু করেছি। ঘটনার স্বার্থে কিছুটা বর্ণনা বাঞ্ছনীয়। আমি যে গ্রামে থাকি সেখান থেকে শহরের মাঝ বরাবর একটি নদী বয়ে যায়। বলা ভালো এই নদীটি গ্রাম এবং শহরকে আলাদা করে রেখেছে। নদী সম্পর্কে বলি, এই নদীতে প্রতি বছর বর্ষাকালে বন্যা আসত এবং রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যেত, আর প্রতি বছরই এই স্রোত নিয়ম করে 1 থেকে 2 প্রান্ত ভাসিয়ে নিয়ে যেত। কিন্তু এখন এই নদীর উপর একটি উন্নত মানের ব্রিজ তৈরি হওয়ায় সেভাবে বন্যা আসে না। এবার মূল ঘটনায় যাওয়া যাক। আমি প্রায় প্রতিদিনই আমার মেয়েকে স্কুটিতে বসিয়ে এই নদী পেরিয়ে টিউশন স্কুল যাওয়া আসা করি এবং রাত্রি 10টা নাগাদ আবার মেয়েকে টিউশন থেকে আনতে যেতে হয়। সেই সুবাদে মাসখানেক আগে রাত্রি প্রায় 9:45 আমি আমার মেয়েকে আনার জন্য স্কুটি নিয়ে বেরোই। বুঝতেই পারছো, গ্রাম্য পরিবেশ মানেই আলো অন্ধকার, নির্জন চারিদিক এবং খোলা মাঠ, তার মধ্যেখান দিয়ে একটি ছোট্ট মাটির রাস্তা।
আমি সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এমন সময় আমি এক মহিলাকে দেখি যিনি আমায় দাঁড় করায় এবং আমাকে অনুরোধ করেন যেন আমি ব্রিজ অবধি স্কুটি করে ছেড়ে দিই। অসুবিধা তেমন কোনো না থাকায় আমি তাকে ছেড়ে দিতে রাজি হই। ওনাকে গাড়িতে চাপিয়ে আমি নিয়ে যাই এবং ঠিক ব্রিজের মাঝ বরাবর উনি নামতে চান, তো আমি নামিয়ে দিই। এরকমভাবেই তিন চার দিন মেয়েটি আমার কাছে লিফট চায় এবং ব্রিজের ঠিক মাঝ বরাবর নেমে যায়। রাস্তায় নানান রকম গল্পও করে আমার সঙ্গে। মেয়েটির সাথে মোটামুটি এক সক্ষতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমার। এরপর আমি একদিন স্থানীয় বাসিন্দাদের সাথে ওই মেয়েটির গল্প করি এবং প্রায় দিন ওকে স্কুটিতে করে ব্রিজের উপর দিয়ে ছেড়ে দেবার গল্পও শোনাই এবং সবার কাছে মেয়েটির বর্ণনা দিই। হঠাৎ লক্ষ্য করি সবাই এক বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। সবার চাউনি কেমন যেন অদ্ভুত লাগে আমার। আমি চাউনির কারণ জানতে চাইলে যা শুনলাম তা শোনার জন্য আমি একটুও তৈরি ছিলাম না। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি জানলাম ওই মেয়েটির নাম পূর্ণিমা। 2019 সালে ভরা বর্ষাকালে নদীর জল যখন প্লাবিত তখন ওই পূর্ণিমা কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য শহরে হাসপাতালে যেতে গিয়ে নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এবং দুদিন পর তার দেহ খুঁজে পাওয়া গেছিল। আমি সেদিন স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। অবিশ্বাস্যভাবে এই সব ঘটনা জানার পর আমি আর কোনোদিনও ওই মেয়েটির দেখা পাইনি। তারপর কখনো আমাকে ব্রিজের মধ্যিখানে কেউ হাত দেখিয়ে দাঁড় করায়নি এবং ব্রিজের মধ্যিখানে নেমে যায়নি। এই ছিল ঘটনা। ছোট ঘটনা ছিল কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি ভালো লাগলে তোমার সুমধুর কণ্ঠে পাঠ করে আমাদের প্রেতকথা পরিবারের সদস্যদের শুনিও। সত্যতা চাচাইয়ের স্বার্থে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, আর সিলেক্ট হলে আমাকে প্লিজ জানিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভর পাওয়ার রাত উইথ গৌরব। দেখুন, একটি ছোট্ট ঘটনা, কিন্তু এই ছোট্ট ঘটনাটির মধ্যে কতটা ডেপথ রয়েছে। আমরা সবসময় ভাবি যে ভূত মানেই আমাদের কোনো ক্ষতি করবে, ভূত মানেই আমাদের উপর পজিশন হবে, আমরা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে থাকব। কিন্তু সত্যি কি আসলে তাই? যখন আমরা ওই পারে চলে যাই, যখন আমাদের গল্প করার মতো কথা বলার মতন কেউ থাকে না, তখন কি আমাদের আর ইচ্ছে হবে না এই পারের মানুষদের সঙ্গে যোগাযোগ করার? ইচ্ছে হবে না তখন এই পারে যেই জীবনটা ছিল সেই জীবনের মতন আরেকবার একটুখানি জীবন কাটানোর? কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে তো এই জীবনটার জন্যই লড়াই করে চলেছি। বেঁচে থাকার সময়ও জীবনের জন্য লড়াই, মৃত্যুর পরেও কিন্তু একটা জীবন পাওয়ার লড়াই, একটা শরীর পাওয়ার লড়াই। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমার এই ঘটনাটি খুব ভালো লেগেছে। সেন্সিবল অডিয়েন্স যারা তাদের কিন্তু এই ঘটনাটি আশা করি ভালো লাগবে, কারণ এই ঘটনাটি একটু ভিন্ন স্বাদের। ছোট্ট ঘটনা কিন্তু ঘটনার মধ্যে মারাত্মক ডেপথ রয়েছে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডের সৌম্যদীপ, গ্রাফিক্স অনিকেত, শুনছেন প্রেতকথার 383 নম্বর এপিসোড। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে শুনতে পারেন। এবং রবিবারের রাত মানে চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের ঘটনা পাঠিয়েছেন জামিরুল ইসলাম, যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। এই মুহূর্তে যে যেই অবস্থায় প্রেত কথার সাথে যুক্ত আছো তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামিরুল ইসলাম বলছি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কোনো একটি গ্রাম থেকে। এখানে আমার কিছু ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে চাই, গৌরবদা চাইলে কথাগুলি বাদ দিতে পারো। এ যাবৎ আমি 17টি ঘটনা পাঠিয়েছি, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 7টি ঘটনা প্রচার হয়েছে। তবুও কোনো আফসোস নেই। ঘটনা সংগ্রহ থেকে লিখে পাঠানো পর্যন্ত যে ক্লান্তি, সে ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় যখন গৌরবদা তোমার মুখে এবং শ্রোতার করা কমেন্টে ঘটনার প্রশংসা শুনি। সত্যি বলতে গৌরবদা, আমি মাঝে মাঝে ভুলেই যাই আমরা দুই দেশের বাসিন্দা। মনে হয় আমরা একই পাড়ার বা একই মহল্লার বাসিন্দা বা প্রতিবেশী, এমনটাই আপন মনে হয় তোমাকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ প্রেতকথার টিমকে আমার 7টি ঘটনা সিলেকশন করার জন্য। আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনা যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান জনিত, তাই প্রাতিষ্ঠানিক অনুমতি নিয়ে লিখে পাঠালাম। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানের এবং কর্মকর্তাদের নাম উল্লেখ করলাম না। প্রচারযোগ্য মনে হলে তোমার জাদুকরি বলার ভঙ্গিতে শ্রোতাদের উপহার দিও। এবার ঘটনায় আসা যাক।
একদিন ভোর সকালে আমার বাড়ির সামনে কিছু মানুষের কোলাহলে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে জানতে পারি মাঠের মধ্যে আমাদের স্কুলের সামনে একজন ব্যক্তিকে খুব নৃশংসভাবে জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। কাকে খুন করা হয়েছে সেটা দেখার জন্য বেশ তাড়াহুড়ো করে গেলাম স্কুল মাঠে। গিয়ে দেখি প্রচুর মানুষ জমা হয়েছে লাশ দেখতে। ইতিমধ্যে কিছু পুলিশ সদস্যও এসেছেন ঘটনাস্থলে। এরপর ভিড় ঠেলে উঁকি দিয়ে যা দেখি সেটা দেখে আমার ভয়ে কলিজা কেঁপে ওঠে। লোককে আর কেউ না, যাকে হত্যা করা হয়েছে সেটি আমার আব্বার এক বন্ধু, সম্পর্কে আমার চাচা হতেন তিনি, আমাদের গ্রামেই তার বাড়ি। আশ্চর্য হয়ে গেলাম, কারণ মানুষ হয়ে মানুষকে এতটা নৃশংসভাবে হত্যা করতে যে পারা যায় সেটা আমি কোনোদিনও ধারণাও করতে পারিনি। দেখি লোকটার বুকে অজস্রবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, হাত দুটো ভেঙে কুচি কুচি করা হয়েছে এবং ভারী কোনো ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার গলা কুপিয়ে জঘন্য এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, কারণ লোকটি আমাকে যথেষ্ট সমীহ করতেন। যথারীতি কিছু সময় পর পুলিশ লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তারপর সেদিন দাফন কার্য সম্পূর্ণ করা হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এক মাসের জন্য স্কুলটি বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। কি ভাবছো শ্রোতারা, আমি শুধু একটা খুনের ঘটনা বলতে এসেছি? না, এবার চলুন আসল ভৌতিক ঘটনায়, এবার যে কারণে ঘটনাটি লেখা সেটাই বলতে চলেছি। স্কুলটি ছিল মাঠের মাঝখানে, খেলার মাঠের চারপাশে মাঝারি সাইজের আমের গাছ, আর ফিল্ডের এক কোণে রয়েছে একজোড়া তালের গাছ, এবং স্কুলের পাশের জমিতে ঠিক পিছনে নতুন বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছেন আমাদের পাশের গ্রামের আব্দুল লতিফ চাচা। বসতি নতুন হওয়ায় এখনও টিউবওয়েল বসানো হয়নি, তাই পরিবারের পানির যাবতীয় প্রয়োজনীয় স্কুলের টিউবওয়েল থেকেই মেটাতে হতো। এক রাতে লতিফ চাচা এবং তার স্ত্রী দুইজন পানি নিতে আসেন স্কুলের টিউবওয়েলে। তারা দুইজন খেয়াল করেন কেউ স্কুলের মাঠে যে তাল গাছ রয়েছে, মানে কোনার দিকে যে তাল গাছটা রয়েছে, তার নিচে বসে খুব ভরাট গলায় গুমড়ে গুমড়ে কাঁদছে। কে কাঁদছে সেটা দেখার জন্য একটু সামনে এগিয়ে গিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন তাল গাছের সাথে হেলান দিয়ে আছে ঘন কালো জমাট বাঁধা অন্ধকারে মানুষের অবয়ব। এ যেন কালো ধোঁয়ায় তৈরি এক মানব শরীর। তখন অবয়বটি করুণ সুরে কেঁদে চলেছে। এরপর মানুষের উপস্থিতি টের পেয়ে সে কান্না বন্ধ করে দেয়, দ্রুত লাফ দিয়ে উঠে যায় তালের কাছে। এই দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যান এবং দৌড়ে পালিয়ে আসেন। এরপর রাতে লতিফ চাচা এবং তার পরিবার খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে মধ্যরাতে ঘুম ভাঙে কারোর কান্নার শব্দে। খেয়াল করেন কেউ একজন তাঁদের বাড়ির চারপাশে পা ঘষে ঘষে হাঁটছে আর ভরাট গলায় কান্নাকাটি করছে। কিন্তু লতিফ কাকাদের কারোর বাইরে যাওয়ার সাহস হয় না। কিছুক্ষণ আগের কথা মনে পড়ায় এক অজানা ভয়ে মনে দানা বাঁধতে শুরু করে। আবার তারা ভাবেন সত্যি যদি কেউ বিপদে পড়ে, এই ভেবে টর্চ লাইট নিয়ে বাইরে যান এবং গিয়ে দেখেন বাইরে কেউ নেই, অথচ এই মাত্র পরিবারের সবাই কান্নার শব্দ শুনেছে। এবার তারা ভাবে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হতে চলেছে তাঁদের সাথে। এরপর রাতের বেলা মাঝে মধ্যেই স্কুলের দিক থেকে বেশ কিছু মানুষের কোলাহল এবং আর্তনাদের শব্দ শোনা যেত। মনে হতো বেশ কিছু লোক মিলে কাউকে মারধর করছে এবং সেই ব্যক্তি বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু সকাল হলে মারধর বা সেরকম কোনো আলামত পাওয়া যেত না। এরপর ধীরে ধীরে প্রতি রাতেই আতঙ্কের মাত্রা বাড়তে থাকে। তারপর আতঙ্ক বদলে যায় অত্যাচারে, যেমন কখনো টিনের চালে ঢিল ছোড়া, তো কখনো আচমকা পুরো ঘর কেঁপে ওঠা, মনে হয় ভারী কোনো প্রাণী ছুটে এসে ঘরের সাথে ধাক্কা দিচ্ছে। কখনো কখনো টিনের চালে ভারী কোনো প্রাণীর হাঁটা চলা করার শব্দ, মচমচ শব্দ ইত্যাদি শব্দ হতেই থাকতো। ভয় এবং আতঙ্কে সময় কাটতে থাকে। তবে এতদিন শুধু লতিফ চাচার পরিবারের সাথে সব সমস্যা হলেও এবার সমস্যা শুরু হয় রাতে চলাচলকারী পথচারীদের সাথে। মাঝে মধ্যেই কেউ না কেউ অস্বাভাবিক কিছু দেখে ভয় পেত, যেমন এক রাতে একজন ব্যক্তি বাজার থেকে মাঠ পাড়ি দিয়ে বাড়ি ফিরছিলেন। ওনার নাম হাসিবুল মিয়া। এই হাসিবুল চাচা স্কুলের সামনে পৌঁছলে তিনি শুনতে পায় তার সামনে আম গাছে অন্ধকারের মধ্যে কেউ গোংড়াচ্ছে। কৌতূহলবশত টর্চ মারেন তিনি আম গাছের ডালে। তিনি দেখেন একজন লোক পায়ে দড়ি বাঁধা অবস্থায় উল্টো হয়ে ডালের সাথে ঝুলে আছেন এবং
তিনি ওই ঝুলন্ত অবস্থায় তার মাথা কিন্তু নিচের দিকে, তিনি ঘড় ঘড় করে একটা শব্দ করছেন। তিনি যখন টর্চ লাইটটা মারেন পুরো মুখের উপর, তিনি দেখেন লোকটির গলা কাটা, ঠিক যেভাবে ওই লোকটির গলা কাটা হয়েছিল, আর ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং রক্ত গড়িয়ে পড়ে নাক মুখ সহ গোটা চেহারা মাখামাখি হয়ে গেছে। তাজা রক্ত স্থানটা লাল হয়ে গেছে। লোকটি তখনও ঘর ঘর শব্দ করে হাত পা ছোড়াছুড়ি করছে এবং কান্না করছে। মনে হচ্ছে এই মাত্র লোকটিকে জবাই করা হয়েছে। এই দেখে হাসিবুল চাচা গলা ছেড়ে বিকট এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। চিৎকার শুনে লতিফ চাচা বাড়ি থেকে দৌড়ে এসে দেখেন হাসিবুল চাচা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ওনাকে বাড়ি নিয়ে গিয়ে মাথায় পানি ঢেলে সুস্থ করেন এবং অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি সবটা খুলে বলেন। কিন্তু লতিফ চাচা ওই সময় সেরকমভাবে কিছু দেখেনি। তবে হাসিবুল চাচা যে ভুল কিছু দেখেনি সেটা লতিফ চাচা ঠিক বুঝতে পারেন। এরপর মোটামুটি সুস্থ হলে লতিফ চাচা হাসিবুল চাচাকে বাড়ি রেখে আসেন। এভাবে ছোটোখাটো ঘটনার মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে যায় প্রায় এক মাস। এক রাতে লতিফ চাচা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হন। বাইরে বের হয়ে তিনি ভারী কোনো কিছুর একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। কিসের সাথে হোঁচট খেয়েছেন সেটি দেখার জন্য টর্চ লাইট জ্বালিয়ে যা দেখেন সেটা দেখে লতিফ চাচা যেন সঙ্গে সঙ্গে মারা যাবেন। তিনি যেন তার শেষ প্রাণবায়ুটুকু ত্যাগ করতে চান। লতিফ চাচা দেখেন তার ঘরের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে। লাশের শরীর থেকে মাথাটা পুরো আলাদা হয়ে পড়ে আছে। লাশের মাথাটা লাশের বুকের উপরে রাখা, মাথাটা লতিফ চাচার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। এই দেখে লতিফ চাচা বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। এরপর লতিফ চাচার পরিবারের সবাই দৌড়ে বাইরে আসলে বাকি সবাই একই দৃশ্য দেখতে পান। তারপর বাড়ির মধ্যে সবাই একসঙ্গে চিল্লাচিল্লি করলে 2 মিটার দূরে থাকা প্রতিবেশীরা দৌড়ে আসেন কি হয়েছে দেখার জন্য, কিন্তু তাঁরা এসে কিছুই দেখতে পান না। সে রাত্রে সবাই একসঙ্গে জেগেই পার করে দেন। সকাল হতেই ওই স্থান থেকে বাড়ি ভেঙে পুনরায় গ্রামের ভিতর বসতি স্থাপন করেন। তার কিছুদিন পর নির্ধারিত ছুটি শেষ হলে আবার স্কুল খোলা হয়। ক্লাস শুরুর প্রথম দিন যথারীতি টিফিনের সময় ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে করতে চতুর্থ শ্রেণীর একটি ছাত্রী কোনো এক কারণবশত সেই তাল গাছটির নিকট গেলে হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। যথারীতি শিক্ষকরা এসে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। তবে মেয়েটির জ্ঞান ফিরলেও ফিরে না স্বাভাবিক আচরণ, খুব অকথ্য ভাষায় গালাগালি এবং খুব হিংস্র আচরণ করতে থাকে সে। তৎক্ষণাৎ স্কুলের প্রধান শিক্ষক বুঝতে পারেন এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, নিশ্চয়ই কোনো বদ জিনের দ্বারা মেয়েটি পজেস্ট হয়েছে। তাই খুব দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় এক মাদ্রাসার হুজুরকে। আর সেটা যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠানের রেপুটেশনের ব্যাপার, তাই হুজুর কোনো প্রকার বিলম্ব না করে এসে হাজির হন স্কুলে। হুজুরকে দেখে মেয়েটি খুব আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসলে শিক্ষকরা মেয়েটিকে আটকায়। তবে 4 জন শক্ত সামর্থ্য শিক্ষকও চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায়, যেন এক অসুরের শক্তি মেয়েটির শরীরে ভর করেছে। এরপর হুজুর একটি বৃত্ত এঁকে তার মধ্যে এক প্রকার জোর করেই মেয়েটিকে বসান। এরপর বিভিন্নভাবে মেয়ের ভিতরে থাকা জিনটির কাছ থেকে শিকড়োক্তি আদায়ের চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই শয়তানটাকে বসে আনতে পারেন না। এরপর রিচুয়ালের মাত্রা বাড়ালে অবশেষে সব স্বীকার করতে সে বাধ্য হয় এবং বলে যে যে রাতে লোকটাকে সবাই জবাই করে চলে যায় তখন নাকি ও তাল গাছে বসে সবটা দেখেছে, মানে ওই জিনটা তাল গাছে বসে সব দেখেছে। এবং যারা খুন করেছে তারা চলে যাওয়ার পর বহুদিন পর ও ওই মৃত মানুষের কাটা স্থান থেকে রক্ত পান করে, আর এতদিন যে একে ওকে বিভিন্নভাবে ও ভয় দেখিয়েছে সেটাও ওই রক্ত পান করার পর। তারপর হুজুর মেয়েটার শরীর ছাড়তে বললে সে কোনো মতেই রাজি হয় না। বেশ কিছু সময় সওয়াল জবাব করার পর হুজুর এক প্রকার বাধ্য হয়ে বদজিনটিকে বোতলবন্দি করেন এবং হুজুরের সাথে নিয়ে যান। এখন ওই স্থানে সব কিছু স্বাভাবিক এবং এখন আর কিছু দেখা যায় না, আমি নিজেও দেখেছি। তো এই ছিল ঘটনা। শব্দ চয়নে বা বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ঘটনা প্রচারিত হলে দয়া করে এপিসোড নম্বর জানানোর আবেদন রাখছি। আল্লাহ হাফেজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
আশা করছি জামিরুল ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লেগেছে। জামিরুল ভাই প্রত্যেকবারই আমাদেরকে কিন্তু বোন চিলিং ঘটনা উপহার দেন এবং এটিও কিন্তু সেই ঘটনার মধ্যে একটি। কেমন লাগলো? এখনও পর্যন্ত দুটি ঘটনা শুনেছেন, দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি এখনও পর্যন্ত সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। কে কোথা থেকে শুনছেন, কাদের সঙ্গে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সময় একটু শরীরের যত্ন নিচ্ছেন তো, বসন্তকাল ঢুকে গেছে এবং এই সময়টায় কিন্তু শরীর খারাপ হওয়ার চান্সেস সবথেকে বেশি থাকে। তাই জন্য সকলে একটুখানি সাবধানে থাকুন, পরিবারের মানুষদেরকে সাবধানে রাখুন, বিশেষ করে এবং রবিবারের যারা বয়স্ক মানুষজন তাদের বেশি বেশি করে সাবধানে করুন। আমি চলে যাচ্ছি আজকে আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন চন্দ্রদীপ রায়, লিখেছেন, হ্যালো গৌরবদা, আমি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে চন্দ্রদীপ রায় বলছি। প্রেত কথার সেই প্রথম এপিসোড থেকে আজ অবধি কোনো এপিসোড মিস করিনি। আমি তোমার এবং তোমার গলার অনেক বড় ফ্যান। আমি বর্তমানে গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়ছি এবং আমি একটু লেখালেখিও করি, গল্প কবিতা। আমার লেখা কিছু বইও আছে কিন্তু আজ অবধি তোমাকে ঘটনা পাঠাতে পারিনি, সাহস করে আজকে লিখছি, ভুল হলে ক্ষমা করো। লিখছেন, ঘটনাটি হচ্ছে আমাদের বাড়ির সামনের একটি কলঘরকে নিয়ে। আমাদের গ্রামে আমাদের বাড়ির ঠিক সামনে একটি কলঘর আছে। কলঘর বলতে যেখানে ধান গম ইত্যাদি ঝাড়া হয়। ঘটনার সুবিধার্থে আমি প্রথমে কলঘরের কিছুটা বিবরণ দিচ্ছি। কলঘরটা কমপক্ষে 60-70 বছরের পুরনো একটি বড় ইটের ঘর। তার উপর টিনের ছাউনি, আর কলঘর ব্যবহার এখন আর হয় না। কলঘরের চারপাশে বন জঙ্গল, যেন মনে হয় বনের মধ্যে একটা ঘর। কলঘর ঠিক রাস্তার পাশে, আগে ব্যবহার হতো, অনেক আগে ব্যবহার হতো, এখন ব্যবহার হয় না। ভাঙাচুরো একটা পুরনো কুঠির মতো কলঘরটা পড়ে আছে। এবার আসি মূল ঘটনায়। তখন আমি খুব ছোট, আমার মা একদিন আমাকে ঠাকুমার কাছে রেখে বাজারে গেছিল। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, কলঘর পেরিয়ে আমাদের বাড়ি আসতে হয়। যখন মা কলঘরের কাছে আসলো তখন শুনতে পেল একটা বাচ্চা কান্না করছে, প্রথমে আস্তে তারপর খুব জোরে জোরে। মা ভাবলো আমি মনে হয় কান্নাকাটি করছি, কিন্তু হঠাৎ করে মার মনে পড়ে গেল যে আমি তো বাড়িতে, আর বাড়ির থেকে এত দূরে কিভাবে আওয়াজ আসতে পারে। তখন মা ভালোভাবে লক্ষ্য করলো যে আওয়াজটা কলঘরের ভিতর থেকে আসছে। একটা ঘর যেটা এত দিন ধরে আটকানো, সেই ঘর থেকে কি করে আওয়াজ পাওয়া যেতে পারে, সেখানে একটা বাচ্চার কান্নাই কীভাবে আসবে। তো এই ঘটনাটা যখনই মায়ের মাথায় হিট করলো, তখন মা ঈশ্বরের নাম স্মরণ করতে করতে বাড়ি চলে আসলো, যে শিওর ওখানে কিছু গণ্ডগোল হচ্ছে। মা একদম বুঝতে পারলো। আরও অনেক লোকরাও নাকি ওইখানে বাচ্চার কান্না শুনতে পেত। এই কথাটা মা শুনেছে এর আগে, কিন্তু কোনোদিনও নিজে শোনেননি। তো এই প্রথমবার যখন উনি বাচ্চার কান্না শুনলেন তখন ওনার গায়ে কাটা দিয়ে উঠেছে। তো যাই হোক, একদিন গোপাল দাদু আসার সময় একটা বাচ্চাকে নাকি বাগানে বসে কান্না করতে শুনেছিল, এবং সে গোপাল দাদু উনি কাছে গিয়ে যখন বাচ্চাটিকে ডেকেছিল, তখন বাচ্চাটা যখন পিছন ফিরে তাকায় গোপাল দাদুর দিকে, তখন দাদু দেখে যে বাচ্চাটির চোখের জায়গা সম্পূর্ণ সাদা, মুখ থেকে লালা টপকাচ্ছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই দৃশ্য দেখে গোপাল দাদু ভয়ে দৌড়তে লাগলেন, পিছন থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছে বাচ্চাটিও যেন গোপাল দাদুর পিছনে দৌড়চ্ছে এবং বাচ্চাটি বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পরে ঠাকুমার কাছে শুনেছিলাম কলঘরের পাশে একটা ডোবা ছিল, সেখানে একটি বাচ্চা অনেক দিন আগে ডুবে মারা গেছিল। কিছুদিন আগের ঘটনা, কলঘরের সামনে দিয়ে মায়ের সেই আওয়াজ পাওয়া, মনে হলো যেন আবার সেই পুরনো স্মৃতি, আবার সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি। এরপর ঘটল আরেকটি ঘটনা। মা আরেকদিন কলঘরের পাশ থেকে আসছিলেন, খুব স্বাভাবিক, সেই রাস্তা দিয়ে তো আসা যাওয়া লেগেই থাকে। হঠাৎ করে মার মনে হলো কেউ যেন মার শাড়ির আঁচল ধরে টানল। মা মনের ভুল ভেবে সামনে যেই এগোতে যাবে, অমনি কেউ যেন পিছন দিক থেকে মাকে একটা ঠেলা দিল এবং মা পড়ে গেল কলঘরের সামনে যে লাইট পোস্ট লাগানো হয়েছে, সেই লাইট পোস্টের সামনে। ওই লাইট পোস্টের লাইট 2 দিনের বেশি টেকে না। ওই লাইট পোস্টের লাইট যতবার লাগানো হয় ততবার ব্লিঙ্ক করতে থাকে, মানে জলে নেবে, জলে নেবে। 2-3 বার ঠিকও করা হয়েছে, কিন্তু কোনো বাড়ি 2-3 দিনের বেশি কিন্তু সেই লাইট টেকেনি। আরেকটি ঘটনা, একবার যখন ঠাকুমা ইলিশ মাছ নিয়ে বাড়ি আসছিল, তখন মনে হচ্ছিল যেন ঠাকুমার পিছন দিক থেকে কেউ হাঁটছে এবং ঠাকুমা পিছন ফিরে তাকায়নি, কারণ ঠাকুমা এই সমস্ত ঘটনাপত্র জানত। কলঘরের কাছে আসতেই এমন সময় ঠাকুমা পিছন থেকে একটা ডাক শুনতে পায়। এই ডাকটি সুমিতা ঠাকুমার। সুমিতা ঠাকুমা আমার ঠাকুমার ভালো বান্ধবী ছিল। এই ডাক শুনে ঠাকুমা পিছন ফিরে তাকায় এবং সেখানে দেখে ঠাকুমা, মানে সুমিতা ঠাকুমা না,
ওখানে একটা মানুষ রূপী জানোয়ার, যার উচ্চতা প্রায় 7 ফুটের উপর, গায়ে কালো লোম, তার হাতে ধারালো নখ এবং নখগুলি সুচলো, চোখের জায়গায় যেন আগুন জ্বলছে আর একটা বিশ্রী গন্ধ আসছে। সে জানোয়ারটা হঠাৎ করে ঠাকুমার দিকে তাকিয়ে বলল, কি এনেছিস দিয়ে যা। ঠাকুমার কিছু বলার ক্ষমতা ছিল না। তখন সেই জানোয়ারটি রাগে গর্জে উঠল। 7 ফুট লম্বা একটা কালো লোমস জানোয়ার ঠাকুমার দিকে দৌড়ে এগিয়ে আসলো এবং বলল, মাছটা দে, নইলে খুব খারাপ হবে। ঠাকুমা তখন কি করবেন বুঝতে না পেরে ব্যাগটা ছুঁড়ে মারলো তার দিকে, আর তারপর ঠাকুমা অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠাকুমা বাড়ি আসছে না দেখে আমরা সবাই রাতে খুঁজতে বেরোলাম। তখন তাকে কলঘরের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পেলাম। ঠাকুমার তারপর অনেক জ্বর এসেছিল আর কি, সব আবোল তাবোল বকছিল। এরপর আমি যতদিন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা সাইকেল নিয়ে কলঘরের সামনে দিয়ে আসতাম, ততদিনই সাইকেলের চেইন পড়ে যেত। কলঘরের সামনে আসলেই চেইন পড়ে যেত। এটাই ছিল ঘটনা কলঘরটিকে নিয়ে। কলঘরটি আজও আছে সেখানে। এই ঘটনা সম্পূর্ণ সত্য, আমার কাছে আরও সত্য ঘটনা আছে, যদি এটা সিলেক্ট হয় তাহলে পরে আরও ঘটনা পাঠাবো। সবশেষে ভালো থেকো গৌরব দা, প্রেতকথা ফ্যামিলি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। দুর্দান্ত একটি ঘটনা, এবং যদি এই কলঘরটি চোখের সামনে দেখতে পাই তাহলে বোধহয় আরও ভালো লাগবে। মানে আপনি যদি বলেন, আপনি যদি রাজি থাকেন, তাহলে আমরা ডেফিনেটলি একবার ভিজিট করতে পারি আপনাদের সেই কলঘরের ওই জায়গাটা, এবং সেখান থেকে ভিডিও করে প্রেতকথার শ্রোতাদেরকে কিন্তু আমরা দেখাতেই পারি। একদিন ঘুরেও আসা যাবে একটু গ্রামের দিকে, এবং সেই কলঘরটাও দেখা হয়ে যাবে। যাই হোক, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনাদেরও যদি আশেপাশে এমন কোনো ঘটনা থাকে বা আপনার বাড়ির এমন কোনো ঘটনা থাকে, আমাদেরকে পাঠাতে পারেন, আমরা চাইলে ভিজিটও করতে পারি। যদি কারোর কোনো সমস্যা না থাকে, টেলিকাস্ট করলে, ব্রডকাস্ট করলে যদি কারোর কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা ব্রডকাস্টও করতে পারি সেই ঘটনাগুলো। মানে আপনার ঘটনা ধরুন, তা আপনি সেই লোকেশনটায় দাঁড়িয়েও কিন্তু আপনি বলতে পারেন সেই ঘটনাটির সম্পর্কে, এবং সেই ঘটনাটি আমরা সকলের সামনে তুলে ধরবো। সেই ঘটনাটি আপনিই বলবেন বা হয়তো আমরা বলবো, প্লেস ভিজিট করে, লোকেশন ভিজিট করে, বেশ মজা লাগবে। মানে এক্সপেরিমেন্টাল একটা দুটো কাজ হয়তো চাইলে করাও যেতে পারে, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে। কিন্তু তা বলে এমন না যে হঠাৎ করে কোনো একটা স্কুলকে দেখি বলবেন যে এটি ভুতুরে, সেই স্কুলটিকে নিয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ অথরিটি থেকে আমাদেরকে তখন চাপ দিতে পারে। এমন কোনো জায়গা যেটা আপনাদের ব্যক্তিগত জায়গা, আপনাদের ব্যক্তিগত স্থান, শুধুমাত্র আপনি এবং আপনাদের ব্যক্তিগত অবস্থা, সেখানে আমরা ভিজিট করতে পারি। যাই হোক, কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানান। আমি চলে যাব আমাদের আজকের শেষ ঘটনায়, 4 নম্বর ঘটনায়। লিখছেন অন্বেষা মণ্ডল উত্তর 24 পরগনা থেকে। এই প্রথমবার ঘটনা লিখে পাঠাচ্ছি প্রেত কথাতে। আমি তোমার ভয়েসের একজন বড় ভক্ত। আমি খুব একটা পডকাস্ট জাতীয় শোয়ের ভক্ত নই, কিন্তু তোমার এই প্রেত কথা পডকাস্ট শুনতে আমার খুব ভালো লাগে, বিশেষত তোমার গলায়। থ্যাংকস আ লট, শুনে খুব ভালো লাগলো অন্বেষা। আমার পডকাস্টটা শুনলেই হলো, আমরা সবাই চাই যাতে আমাদেরকে লোকে শোনে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। প্রেতকথার সব এপিসোডগুলো অলমোস্ট শোনা হয়ে গেছে। গত বছরে অলমোস্ট পুজোর সময় থেকে আমি প্রেতকথার এপিসোডগুলি শুনি। ঘটনা ভালো লাগলো, ঘটনা ভালো লাগলে প্রেতকথা পরিবারকে তোমার কণ্ঠে পড়ে শুনিও। আমার এই ঘটনাটি শুনতে আশা করছি ভালো লাগবে। আমি ঘটনাটা যাওয়ার আগে একটু বলে দিই যে এই ঘটনাটি বড় অদ্ভুত একটি ঘটনা, মানে বলা যায় যে কানেকশন তৈরি করার একটি ঘটনা। যাই হোক, বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে, ছোট ঘটনা তো তাই জন্য বলবো না, আপনারা ভয় পান। আজ যে ঘটনাটি শেয়ার করছি আমার মায়ের বাবাকে কেন্দ্র করে। একটি তিনি নিজে ঘটিয়েছিলেন না জেনে, আর একটি ঘটেছিল তাঁর সঙ্গে, যেটা আমার মায়ের মুখে শোনা। আমার দাদু কোনোদিনও ভূত প্রেত বা অলৌকিক ক্ষমতা এসবে বিশ্বাস করতেন না, তবে ভগবানকে বিশ্বাস করতেন। প্রথম ঘটনাটি শুরু করার আগে বলে দিই, আমি ঘটনায় জড়িত কারোর নাম নিচ্ছি না, কিছু গোপনীয়তা বজায় রাখার জন্য। ঘটনাটি ঘটে আমার মামার বাড়িতে। বলে রাখি, আমার মামার বাড়ি 3তলা বাড়ি। নিচের তলায় দাদু এবং দিদিমা থাকেন, আমি দিদুম বলেই ডাকতাম, এবং 2তলায় বড় মামা এবং তার উপর তলায় ছোট মামারা থাকতেন। এবার এসে মূল ঘটনা, আমার বড় মামার মেয়ে মারা যায় 2013 সালে, তখন ওর বয়স 11 বছর। মারা যাওয়ার কিছু বছর আগে বাড়ির 2তলার ওপর একটি ফ্লোর তৈরি হয়, তাই আমার বোন বড় হয়েছিল নিচের তলায়। 3টি ঘর,
একটি ঘরে দাদুরা থাকতেন আর অন্য দুটো ঘরে আমার বড় মামা এবং ছোট মামা থাকতেন। বাড়ি দুইতলা এবং আরও ফ্লোর ওঠার কারণে মামারা উপরে শিফট করে যায় পরে। আমার বোন অর্থাৎ বড় মামার মেয়ের মৃত্যুটা মেনে নেওয়া সবার জন্যই যথেষ্ট কঠিন ছিল। আমার দাদুর সমেত গোটা পরিবার শোকে ভেঙে পড়েন। তবে মাঝে বলে রাখি, আমার বড় মামার একটাই সন্তান ছিল। আমার বোন মারা যাওয়ার 2 বছর পর আমার বোনের জন্মদিনের দিন আমার দাদু বড় মামারা যেই ঘরে থাকতো সেই ঘরে 11টি মোমবাতি জ্বালিয়ে দেন গোল করে, যেই গোলের মধ্যে রাখেন আমার মৃত বোনের ছবি আর এক মনে ভাবতে থাকেন বোনের কথা। কিন্তু দাদু এটা জানতেন না যে তিনি প্ল্যানচেটের মতো কিছু একটা রিচুয়াল করছেন। আর সেই সময় ঘর এবং রাস্তার ধারের বারান্দা, ডাইনিং রুম এই সব জায়গাগুলি ছিল অন্ধকার, খালি আলো জ্বালা ছিল দাদুর ঘরে আর রান্নাঘরে। আর একা দাদু ছিলেন বড় মামার ঘরে, অর্থাৎ যেখানে বোনের জীবনের বেশিরভাগ সময়টা কেটেছে। তখন আমার দিদা হঠাৎ করে দাদুকে ডেকে বলেন যে তোমার জন্য সুজি রান্না করেছি, খেয়ে যাও। দাদু কিন্তু তখন বেশ চিন্তায় মগ্ন আর কি। তো দাদু দিদার ডাক শুনে সুজি খেতে যান এবং খেয়ে এসে একটু আগে পর্যন্ত যে ঘরে বসে উনি বোনের চিন্তা করছিলেন সে ঘরে ঢুকেন। ঢুকে তিনি দেখেন যে ঘরের মধ্যে একটাও মোমবাতি নেই, সব মোমবাতি যেন কর্পূরের মতো উবে গেছে। না আছে পড়ে মাটিতে লেগে থাকা মোমের অংশ, না আছে কোনো চিহ্ন। সাধারণত মোমবাতি শেষ হয়ে গেলে একটুখানি অংশ লেগে থাকা উচিত মাটিতে, কিন্তু সেটুকুও নেই, শুধু পড়ে আছে বোনের ছবিটি। তারপর থেকে ওই ঘরে ঢুকতে যেন কেমন একটা ফিল হতো। আমার মা ঝাড়ফুঁক এসবে বিশ্বাস করেন। মা শীতলা মন্দিরের পণ্ডিতের কাছে পরামর্শ নিলে তিনি বলেন যে দাদু যেহেতু মোমবাতি জ্বালিয়েছিল এবং সেটা ছিল সংখ্যায় 11, আর তিনি মন থেকে মৃত মানুষকে মনে করছিলেন, তাই সেটা কাইন্ড অফ অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো সেই সিচুয়েশন থেকে মুক্তি পেতে বাড়িতে যজ্ঞ করা হয় মায়াপুরের পণ্ডিত ডেকে এনে। তারপর থেকে তেমন কোনো সমস্যা হয়নি। আরেকটি ঘটনায় আসি। এই ঘটনাটি হলো আমার দাদুর মৃত্যুকে কেন্দ্র করে। মায়ের কাছে অনেকবার শুনেছি যে মানুষ মারা যাওয়ার আগে নাকি তার প্রিয়জনদের দেখতে পায়। ঠিক সেরকম একটি ঘটনা ঘটে দাদু মারা যাওয়ার 1-2 সপ্তাহ আগে। সালটা 2016। দাদু অসুস্থ হওয়ার কারণে মাঝে মাঝেই আসা যাওয়া লেগে থাকতো মামা বাড়িতে, সেই জন্য আমিও যেতাম মামা বাড়িতে মায়ের সঙ্গে। একদিন মা মামা বাড়ি থেকে ফিরে এই ঘটনাটি মায়ের কাছে শোনা আর কি। তো একদিন মামা বাড়ি থেকে ফিরে এবং মা বলেছিল আজ নাকি দাদু আমার বোন অর্থাৎ বড় মামার মেয়েকে দেখেছে। ঘটনার বর্ণনা করছে, দাদুর ঘরে বেশিরভাগ সময় আমার দিদা থাকতো, সেদিনকেও দিদা দাদুকে সময় মতো খাইয়ে ঘরে বসেছিল। হঠাৎ করে দাদু ঘরের বাইরের দিকে আঙুল দেখিয়ে বোনের নাম ধরে ডাকে এবং দিদুনকে মানে বলে যে ওকে বলো না, কাছে আসতে বলো ওকে, দেখো ও বাইরে দাঁড়িয়ে আছে, ও বাইরে কেন, ওকে ভিতরে আসতে বলো। এই ঘটনাটি শুনে আমার গা শিহরিত হয়ে ওঠে এবং তারপর কিন্তু দাদু মারা যান। প্রায় 1-2 সপ্তাহ পরেই কিন্তু দাদু মারা যান এই ঘটনাটা। তো বড় অদ্ভুত লাগে এই ধরনের ঘটনা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের যে 4টি ঘটনা। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান এবং আমাদেরকে ঘটনা পাঠাতে হলে মেল করুন pretkatha@gmail.com অথবা pretkathar ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। আজকে আশা করছি এপিসোড খুব ভালো লেগেছে এবং আজকের মতো এপিসোড এখানে শেষ করব। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।